হরে কৃষ্ণ। এই যে সেবা করতে এসে দেখলাম যে বর্ধমান থেকে দিদিরা, বর্ধমান শুধু নয়, নদিয়া থেকেও দিদি এসেছে বাবার সাথে সাক্ষাৎ করার জন্য। আর এই পুচকুটাও এসেছে, এই যে পুচকুটা কিউট, একদম কিউট কিউট। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। আমরা যেই মন্দিরটাতে রয়েছি না, সেটা এটা হচ্ছে সেই মন্দির। তো আমরা এখানেই রয়েছি, এই যে মন্দিরটা দেখুন, দেখা যাচ্ছে না? হরে হরে রাম, হরে রাম রাম রাম, হরে 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 কৃষ্ণ,
চলো দুজনে, চলো তাড়াতাড়ি চলো। আমরা যেখানে ফ্রিতে প্রসাদ দিচ্ছে ঠিক সেই জায়গায় গেছিলাম। এতবার ইস্কন যাওয়া হয় কিন্তু ওই জায়গাতে আমরা কখনোই আমাদের যাওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম যে আজকে ফ্রিতেই প্রসাদ পাবো, কিন্তু ফ্রিতে তো প্রসাদ পেতে নেই, তাই এখানে গিয়ে যে দক্ষিণা দিয়ে ওদেরকে পাঠালাম, কিন্তু দেখুন দিতেই পাচ্ছে না, হাত পাচ্ছে না, অনেকটা উঁচুতে রয়েছে তো সেই জন্য। আর ও দিদি হেল্প করছে ওই যে। তো প্রসাদ ভীষণ সুন্দর, আমার তো মনে হয় যে বিকেলে যে ওখানে খিচুড়ি প্রসাদ দান হয় না, সেই খিচুড়িটাই বোধহয় এটা, কারণ আমি সেই স্বাদটাই পেলাম। ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনারাও ওখানে গিয়ে একবার সেবা করবেন, সত্যি খুব ভালো। তো আমি এই প্রথম পেলাম, আমার তো খুবই ভালো লেগেছে, তবে শুধুই খিচুড়ি ছিল তো সত্যি খুব সুন্দর। ওখানে প্রসাদ পেয়ে তারপরে ইস্কন চত্বর তো পুরোটাই ঘোরা হয়ে গেল।
আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে। তো আমি স্নান করবো না, দুই মেয়েকে নিয়ে যাচ্ছি ওখানে স্নান করানোর জন্য, দেখি যদি সুযোগ পাওয়া যায়, কারণ অনেকটা ভিড় থাকে। তো আর এবারে এসে দেখলাম বেশি ভিড়, আজকে আবার ওয়েদারটা এত ভালো এত ভালো, তো সামনে পুরো ভক্ত ভরে গেছে একদম। তো চলুন আপনাদেরকে আমি দর্শন করাই, আর আমরা একটু দর্শন করি। তো ইস্কনের আমি সব থেকে যেই কীর্তনটাকেই বেশি ভালোবাসি সেটাই কিন্তু আমার যাওয়ার আগে শেষ হয়ে গেল, কিছুক্ষণ দেখতে পেলাম তারপরে শেষ হয়ে গেল। তো চলে এলাম, আর দেখুন এখানে বসেছিলাম ঠিক দুপুর তখন 12টা, আর আজকেই আমাদের ইস্কনের শেষ দিন। তো এখানে কাটিয়ে আমরা চলে যাব এবার গুরুকুঞ্জ ধামের উদ্দেশ্যে। তো এখানে এই যে সব দেখছিলাম, দেখুন আমরা যেই আশ্রমে রয়েছি সেই আশ্রমের মন্দিরের ভেতরে এই ধরনের লীলাগুলো ফুটে উঠেছে, যেটা দর্শন করলে আপনাদের অনেক লীলার কথা মনে হবে। তো সেগুলোই আমরা বসে বসে দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম, কারণ আমরা প্রসাদ পেয়েই রওনা দেব। তো সেই জন্যই এখানে দেখুন শ্রীধরের মোচা গ্রহণ, এই লীলাগুলো আপনাদের দেখলেই কিন্তু স্মরণে আসে, আর এই প্রত্যেকটি লীলা বাবার কাছ থেকে শোনা বাবার। তো চলুন ইস্কনের ভিডিও মোটামুটি কমপ্লিট করলাম, এইবার সামনে রয়েছে ঝুলন, জন্মাষ্টমী, প্রত্যেকটি অনুষ্ঠানের আপডেট পেতে এই চ্যানেলটি ফলো রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেভাবে আমার সঙ্গে রয়েছেন সেভাবেই সঙ্গে থাকুন, তাহলে আমারও ভালো লাগবে। আর আপনাদের ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব, এখনও দিয়ে চলেছি। হরে কৃষ্ণ।